আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি হলাম আকিব, আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো তোমরা সম্পূর্ণ ই রিক্সা কীভাবে তৈরি করবে আর তোমরা ই রিক্সার যাবতীয় জিনিস কীভাবে আমার কাছ থেকে নিয়ে যাবে, বিটতুলা ডাইস থেকে, মানে যাবতীয় জিনিস। হয়তো তোমরা ভাবছো যে মার্কেটের বিটতুলায় আমরা ডাইস কীভাবে নেব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী করে এই মানে ডাইসগুলো দিচ্ছি। তো যাদেরকে বলবো, আর একটা কথা যেটা হলো, আমি পুরনো গাড়িকে মডিফাই করছি, মডিফাই করে আবার বিক্রি করছি। যারা যারা ওইসব গাড়ি নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো, আর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমাদেরকে একটা কথা বলি, যেটা হলো তোমরা ই রিক্সার যত সমস্ত রকমের কাজ মানে শিখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, কারণ এই সব ধরনের ভিডিও পেতে তোমরা ডেলি আমার এই চ্যানেলে আপলোড দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি এখানে মার্কেটের বিট তোলা ডাইস মানে ডাইসে করে আমি মার্কেটের বিট তুলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ বিগবুল টাইপের মার্কেটের বিট তোলা হয়েছে। তো আনন্দ গাড়িরও মার্কেটের বিট তোলা ডাইস আছে, তো তোমরা চাইলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। তো অগ্রিম তোমাদেরকে কোনো পয়সা লাগবে না, পয়সা তোমরা এখানে আসবে, তোমাদেরকে মার্কেটের বিট তুলে দেখিয়ে দেওয়া হবে, তারপরে তোমরা টাকা দিবে। তো যাই হোক, ওসব ব্যাপারে আমি কিছু কথা বলবো না। তো তোমাদেরকে সম্পূর্ণ আজকে দেখাবো যে কিভাবে আমার দোকানে আসবে। তো সম্পূর্ণ লোকেশনের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো যারা যারা এই সব ধরনের জিনিস নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো যতটা পারো ভিডিওটা শেয়ার করো, যাতে করে আরও 5 জন তোমাদের দেখা দেখি এই সব ধরনের ভিডিও আরও 5 জন দেখতে পারে, মানে দেখে আমার কাছ থেকে সমস্ত রকমের জিনিস নিয়ে যেতে পারে। তো তোমাদেরকে একটাই কথা বলি, কারো যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন জায়গাখানে সমস্যা হয়েছে। তোমাদেরকে যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করব, কারণ আমি তোমাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে কাজগুলো দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ এসবগুলো মানে ফালতু বলছে, তো অরিজিনালি আমি কোনো ফালতু কথা বলি না। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি গাড়ি রং করে দেখাচ্ছি। তো যারা যারা ভাবছো যে এই সব ধরনের জিনিস নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো তোমরা এই ধরনের মার্কেটের বিট যদি অবশ্যই তুলতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো যারা ভাবছো যে আমার কাছ থেকে মানে সেট আপ করে মডিফাই এরকম সেট আপ করে নিয়ে গিয়ে হয়তো তোমরা মানে চাপাবে, তো তারও সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তার জন্য। আর যারা ভাবছো যে ঢোল ফোল এইসব যত হাবি জাবি জিনিস আমার কাছ থেকে তৈরি করে নিয়ে যেতে পারবে, তারাও যে যারা ভাবছো যে এইসব জিনিস নিয়ে যাব তারাও আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে পাইকারি রেটে ওই সব হিসাবে মাল দেবো। তো যারা যারা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো এখানে ফাইনালি এখানে দেখতে পাচ্ছ একটা কালার হচ্ছে, তো কালারটা নিজেও আমি জানি না যে এটা কী কালার। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কী কীভাবে আমি এই সব জিনিসগুলো নিয়ে যাব। তো এর আগে এসেছিলো একটা দাদা আমাকে এসে মানে বর্ধমান থেকে এসে কমেন্ট করেছে, যে বর্ধমান থেকে আসবে কমেন্ট করেছে যে দাদা আমি বিগবুল গাড়ির মার্কেটের বিট তোলা ডাইস নেব। তো অলরেডি ফাইনালি আমি মার্কেটের বিট তোলা ডাইস অলরেডি বানিয়ে রেখেছি তোমাদের জন্য। তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর নিচে তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। তোমরা ফোন নাম্বারে আমাকে যোগাযোগ করে আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে ডাইস। তো যতটা পারো ভিডিওটা শেয়ার করো, আর তোমরা এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে শুধু ভাই কালার করছে, জাস্ট আমি তোমাদেরকে কিছু কথা বলার জন্য এই মানে ভিডিওটা বানাচ্ছি, অন্য কোনো কাজের ক্ষেত্রে বানাইনি। তো তোমাদেরকে ফাইনালি আমি একটা যেটা ঢোল রাগদার পার্ট 1 আমি বের করেছি, তো পার্ট 2-এ তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি ঢোল মানে কাটিং করে আমি ভাঁজ করছি, তো সেটা পার্ট 2-এ দেখাবো তোমাদেরকে। তো এটা ঢোলের ক্ষেত্রে থাকবে, পার্ট 2 থাকবে ওটা। তারপরে তোমাদেরকে মিডিল কাট ডিক্কি কীভাবে বানায় সেটাও আমি তোমাদেরকে পার্ট 1 আর পার্ট 2 দেখাবো, যে কীভাবে আমি চাদরগুলোর মাপ নিই, কীভাবে কত ইঞ্চি করে লাগে আর কত ইঞ্চি বাই কত ইঞ্চি মানে করে করতে হবে। তো সম্পূর্ণ তোমরা এরকমভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ছো যে এইসব ধরনের জিনিস আমি কিভাবে নিয়ে যাব। তো তোমাদেরকে কোনো মানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে, একটাই কারণ
আমি তোমরা যেখানেই থাকো, হ্যাঁ কলকাতাতে হোক, নদিয়া থেকে হোক, আসাম থেকে হোক, বিহার থেকে হোক, মানে যেখান থেকে হোক, তোমাদেরকে এসে নিয়ে যেতে হবে। তো এই সব জিনিস নিয়ে গেলে তোমরা অনেক খুব অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবে আর কাজটা খুব সূক্ষ্ম হবে। তো তোমরা যদি নিতে চাও এই সব ধরনের জিনিস, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কারা কারা নিতে চাও। আর যারা ভাবছো যে আমার পুরনো চেন্নাইকে মডিফাই করব, তো কিভাবে মডিফাই করব, তো নতুনের মতন মডিফাই, আমার মতন আমি যেরকম সেমভাবে কাজগুলো করছি, তো তোমরা চাইলে এই ধরনের জিনিস আমার কাছ থেকে করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। খুব অল্প খরচের মধ্যেই তোমরা এসব ধরনের কাজ পেয়ে যাবে। তো এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিচ্ছি, জঙ্গিপুর মুর্শিদাবাদ আমার বাড়ি। তো ফাইনালি আমার গ্রামটা হচ্ছে মালডোবা, তো মালডোবাতে আমি থাকি। তো যেহেতু এখানে লেখাটা আমার নাম দিয়ে দিয়েছি আর জঙ্গিপুর মুর্শিদাবাদ লিখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফাইনালি রং করছে। তো যারা যারা ভাবছো যে এই সব ধরনের কাজ শিখতে চায়, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কারা কারা এই সব কাজ শিখতে চাও। তো সব কিছুরই ধরলাও অনেক রকমের কাজের ভাগ থাকে, যেরকম চ্যাচিসের কাজের ভাগ থাকে, ট্যাকচারের কাজের ভাগ থাকে, তো অনেক কিছুরই কাজের ভাগ থাকে। তো তোমাদেরকে আমি এবার পার্ট ওয়ান পার্ট টু করে এইসব জিনিস করে আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, কারণ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাতে যতটা যেখানে একটু তোমাদের আটকাবে, হয়তো প্রয়োজন পড়বে আটকানোর, যে দাদা এখানে আটকাচ্ছে, তো আমাদেরকে বলবে, আমি তোমাদেরকে মানে ভিডিওর মাধ্যমে, হয়তো ফোনের মাধ্যমে যতটা পারি আমি হেল্প করব। তো আর যারা কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে রাত 9টার পরে আমাকে কল করিও, কারণ 9টার পরে আমি ফ্রি থাকি, কারণ আমি যেহেতু একটা মিস্ত্রি আমাকে কাজ করতে হয়। তো তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ 9টার পরে করতে পারো। তো আর যারা ভাবছো এই সব ধরনের জিনিস নিয়ে যাব, অনেক সব কমেন্ট করে দাদা কালারিং কীভাবে করছে, তো তাদেরকে ক্ষেত্রে একটা কথা বলবো যে দাদা কালারিং আমি মানে তোমরা লেখার যত দিবে তত তোমাদের গাড়ির পালিশটা আসবে। তো এখানে তোমরা লেখার মারতে গেলে তোমাদের গাড়ির পালিশটা বেশি আসবে। তো লেখার যতটা মারবে, কমপক্ষে যখন 1 লিটার রঙের তুমি 1/2 লিটার মানে যদি লেখার মারো, তো গাড়ির পালিশটা মানে খুব ভালো আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গাড়ির পালিশ কীরকম আসছে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা। আরেকটা কথা বলি তোমাদেরকে, যেটা মেন টপিকের কথা বলছিলাম, যারা ভাবছো যে ই রিক্সা সম্পূর্ণ আমার কাছ থেকে কীভাবে মানে তৈরি করে নিয়ে যাবে, তো তারাও চাইলে ই রিক্সা আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। আর যারা ভাবছে যে মডিফাই করব, যে কীভাবে আমি মডিফাই করব, তারাও আমার কাছ থেকে মডিফাই করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে মডিফাই করে দেব। তো এখানে একটা কথা বলার ছিল, যেটা হলো মেন কথা, সেটা হলো অনেক সব ভিডিও দেখার পরে লাইক করছে না, সাবস্ক্রাইব করছে না, আর মানে কি বলবো অনেক কিছুই বলছে। তো আর একটা যেটা কথা বলবো সেটা হলো, তোমরা ই রিক্সার কাজ করতে গেলে একটু সাবধানে করবে, কমপক্ষে কাটিংটার ক্ষেত্রে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের মতন, এটুকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।